হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস মি মাশফিকুর জিম এবং আপনারা দেখছেন মাশফিকুর জিম ইউটিউব। এখন বাজে ভোর 6:30। তো অনেকে ভাববেন যে এত সকালে আমরা কেন উঠেছি। তো আজকে আমরা উঠেছি কারণ আমরা এখন যশোরে যাব ব্লগ করতে। তো যশোরে আমাদের সাথে কে কে যাচ্ছে চলুন দেখে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম মেহেদী হাসান হৃদয়। গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার ওয়ান শাকিতা। জিম তো বলেই দিয়েছে আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে অনেক ভোরে উঠেছি, শীতের মধ্যে উঠে আমরা ভাবলাম যে আজকে বা অনেকদিন ধরেই ভাবছি যে আমরা একটা ট্রাভেল ব্লগ করি। এজন্য অনেকদিন ধরে ফিক্সড করছি কবে যাওয়া যায়, সেই দিনটা আজকে। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গিয়েছেন। এজন্য চলুন বাকি মেম্বারের কাছে যাওয়া যায়। বাকি মেম্বার তো নেই, ও সরি। ওকে, আমরা দুজনই আছি, অনেক মজা হবে গাইস। আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, অনেক মজা আছে। আর ভিডিওর আগে তো দেখতেই পারলেন কত কিছু হয়েছে। তো গাইস, আজকে আমাদের সাথে সিয়াম আকাশ, যে আমাদের ক্যামেরাম্যান, ওরা কেউই নেই। তো আজকে আমরা যাব আর সিনেম্যাটিক শর্টগুলো অনেক সুন্দর হবে। তো আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে, এখন বাসে উঠব। উঠার পরে আমাদের জার্নিটা শুরু হবে, আপনারা দেখতে থাকুন, অনেক মজা হবে। তো গাইস, আমরা এখন টিকিট কাউন্টারে এসে গেছি, আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, গাড়ি আরো এক ঘন্টা পরে আসবে। আর আজকে আমাদের ব্লগের সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে কারণ আমরা আজকে আমাদের মাইক ক্যামেরা সেট আপ কিচ্ছু ইউজ করছি না, কারণ যেহেতু অনেক পথ ট্রাভেল করতে হবে সেহেতু ওইটা অনেক ভারী, তাই ওইটা নিয়ে শ্যুট করা সম্ভব না। তাই সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হলেও আপনারা একটু কম্প্রোমাইজ করে নিন। গাইস, আপনারা ব্লগটা দেখতে থাকেন, অনেক মজা হয়েছে ব্লগে। আমরা টিকিট কাটলাম, কিন্তু বললোই টিকিট কাটে, ওখানে আমরা শ্যুট নিতে গেছিলাম কিন্তু ওখানে অনেক ভিড়, তাই জন্য ভাবলাম যে ওভার ব্রিজের ওপরে নেওয়া যাক। আপনি আমার পিছিয়ে দেখতেই পাচ্ছেন। তারপরে আসলাম, ভালোই লাগছে, একটু ঘুরছি, এখন এক ঘন্টা পর আসবে, এই জন্য মজাই লাগছে। সকালে প্রতি প্রহরে ঘুমে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মা।
তো গাইস এখন আমরা ফেরির কাছে এসে গেছি। ফেরির কাছে অনেক জ্যাম গাইস, আমার যা অবস্থা হয়েছে আমি তো দেখাতে পারছি না, ভিডিও করতে পারছি না, ঝামেলা হচ্ছে অনেক, তাও অনেক কষ্ট করে ভিডিও করা লাগছে, দেখুন সেই জ্যাম। তো গাইস আমরা 10টা সময় জ্যামে পড়েছি, এখন বাজে প্রায় 3টা, এখনো গাড়ি ছাড়েইনি, এখনো সেই জায়গায় রয়েছি, মানে একটু একটু করে আসছি সেই জায়গায়। দেখুন গাইস ভাল লাগছে না, আর অনেক খিদাও লাগছে আমাদের সবার, এই দেখুন মুখের অবস্থা সকলের। যে তাই আমরা কি করব, কোনো দোকানও নেই, দেখুন একদম ফাঁকা দেখছেন। তাই ভাবছি যে ফেরিঘাটে যে ফেরির উপরে যেয়ে অনেক খাবো, একদম সেই রকম খাবো। দেখুন গাইস এত জ্যাম হলে ভাল লাগে, কিন্তু গাইস পিছনের ইটা সে লেগেছে। এখন আমরা যশোরে রয়েছি, ফেরি পার হয়েছি আমরা রাত বারোটার সময় ফেরি পার হওয়ার পর আমরা আর কোনো শ্যুট নিতে পারিনি, তখন অনেক রাত হয়ে গিয়েছিল, আরো বাইরে অনেক কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, কুয়াশার মধ্যে এইখান থেকে ওইখানে সামনে এইটুকুই দেখা যাচ্ছিল না, এই জন্য আমরা ভিডিও শ্যুট নিতে পারিনি। আরো অনেক সমস্যা হয়েছিল আমাদের, এই যে আমাদের সাথে একজন আসছিল না, অনেক অসুস্থ হয়ে পড়েছিল, বমি করছিল, এজন্য আমরা আর শ্যুট নিতে পারছিলাম না, ওর খেয়াল রাখায় ব্যস্ত ছিলাম। তারপরে এত কুয়াশা ছিল যে দেখাই যাচ্ছিল না সামনে গাড়ি আছে নাকি, এজন্য আমরা আর ভিডিও করিনি। ভিডিও হয়েছে কিন্তু সেরকম একটা ভালো হয়নি, এজন্য ভিডিও আর দিইনি। এখান থেকেই আমাদের ভিডিওটা শেষ, নেক্সট টাইম ইনশাআল্লাহ ভালো করবো। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, ব্লগটা ভেবেছিলাম আরো সুন্দর হবে কিন্তু সেরকম হতে পারেনি। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। বাই, যাওয়া।